বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল চ্যানেলায় দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যই প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাবা বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সমাজ কল্যাণ ও ত্রাণ মন ত্রাণ বিষয়ক উপকমিটির আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপকমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক অর্থ উপমন্ত্রী আফম ফখরুল ইসলাম মুন্সি আমার বাড়ি তিনি বসা আমার আর রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে শাহামা ফকুল ইসলাম মনশী আপনি যেহেতু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে এক সময় ছিলেন আমরা বাজেটটা নিয়ে আলোচনাটা শুরু করি এবং প্রস্তাবিত যে বাজেট সেই বাজেট এবার লক্ষ্য করা যাচ্ছে যে সকল মহলই নানাভাবে তাদের প্রতিক্রিয়া ক্ষোভ নানা রকমের আলোচনা সমালোচনা করছেন সাধারণ মানুষের অংশগ্রহণটা এবার অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সমালোচনা আলোচনা যাই হোক না কিন্তু অর্থমন্ত্রীকে বেশ অনর মনে হচ্ছে যে তিনি যা প্রস্তাব করেছেন সেখানেই তিনি থাকবেন খুব একটা নড়বেন চড়বেন বলে মনে হচ্ছে না যদিও প্রধানমন্ত্রী খানিকটা আশ্বাস দিয়েছিলেন যে সংসদের আলোচনার ভিত্তিতে হয়তো সংশোধন করা যেতে পারে সবই কী মনে হয় আপনার কাছে বাজেটটি কেমন হল কারণ বাজেট নিয়ে অন্যরা যা বলছেন সেগুলো হচ্ছে কেউ বলছেন এটি গোজামিল কেউ বলছেন অবাস্তব কেউ বলছেন এক ধরনের আত্মতুষ্টির বাজেট কেউ বলছেন এক ধরনের প্রবঞ্চনা যদি অর্থমন্ত্রী নিজে বলছেন তার জীবনের সেরা বাত এটি আপনি কি মনে করেন আপনাকে ধন্যবাদ আমি প্রথমে আমার বক্তব্য আরম্ভ করার আগে আমার নির্বাচনী এলাকা দেবীদের মানুষদেরকে আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি যারা দেশে এবং বিদেশে আছেন সবাইকে আজকের যে প্রশ্নটা আপনি করেছেন তার একজন অর্থমন্ত্রী যখন বাজেট দেন সাধারণত এটা সমালোচনার মুখে পড়ে এটা একটা অস্বাভাবিক কোনো ব্যাপার এটাই গর্বিত আপনার আপনার আবার এটাও বলেছেন যে অর্থমন্ত্রী কিন্তু আপনার খুব আস্থাশীল যে উনি জীবনের একটা শ্রেষ্ঠ বাজেট বলেছেন এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গিতে ওই দৃষ্টিভঙ্গির থেকে কেউ ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনার এক প্রসেসে নিতে চায় ডেভেলপমেন্ট ওয়ার্কে আর অন্য প্রসেসে নিতে চায় এইখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী একবারে নতুন কেউ লোক না যিনি এই ধরনের একটা ভুল করবেন যেখান থেকে আপনার বলা চলে যে উনি খুব একটা অসাধারণ বাজেট করেছেন সেটা উনি যেরকম কৃতিত্ব নিচ্ছেন আমার সেটি আবার এমন কোনো ভুল করবেন না যেটা নাকি আপনার আর উনি করলে দেশের ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে এবং মানুষের ক্ষতি হবে সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কথাই বলেছেন যে বাদ যেতে কিছু ব্যত্যয় ঘটলেও হয়তো ঘটতে পারে কিন্তু তার সমাধান যে করা যাবে না সে না তাই ওইখানেও কিছুটা অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে কাজেই আমার যে মনে হয় ওনাদের দুজন কারণ মাননীয় অর্থমন্ত্রী যতটুকু অনার থাকেন না কেন কিন্তু ওনাকে একটা কথা সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাটাই পূরণ করতে হবে হ্যাঁ কারণ ওনার তার বাইরে যাওয়ার কোনো স্কোপ থাকে না কিছু কিছু ব্যাপারে আমাদের নিজেদেরও কিন্তু বাজেট যেটি আবার যদিও সবাই অর্থমন্ত্রী সমালোচনা করছেন বাজেট যেটি তিনি প্রস্তাবনা করেছেন সেটি তো তার নিজের একার বাজেট না সরকারের বাজেট মন্ত্রিসভায় অনুমোদিত হওয়া বাজেট নিশ্চিত সেখানে প্রধানমন্ত্রীর হ্যাঁ সেখানে সেখানে প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি থাকবে এবং ওনাকে যেভাবে বোঝানো হয়েছে হয়তো বা কোনো মুহূর্তে এটা বুঝেছেন কিন্তু তারপরেও কিন্তু চিন্তার তো নাই চিন্তায় যে কোনো সময় যে কোনো দিকে আপনার যেতে পারে আজকে যদি আমরা যদি আমরাই কিছু কিছু ব্যাপারে যেমন ব্যাংকের ডেপোজিটের উপরে যেটা আপনার আরোপ করা হয়েছে সেটা আমরাও গ্রহণ করি না এটা যেমন আমি একজন অর্থনীতির ছাত্র হিসাবে আমি এটা বলতে পারি যে এটা না করাটাই শ্রাব কেননা তার থেকে সরকার যতটুক ট্যাক্স না পাবে তার চাইতে বিড়ম্বনাটা বেশি পাবেন কারণ মানুষের এটাতে সমালোচনা হবে এবং তারপরেও যদি আমি ইকোনমিক্সের সাইট দিয়ে দেখি তাহলে হবে কি আপনার এই বাজেটের একটা রিফ্লেকশন থাকে প্রত্যেকটা স্টেপেরই একটা রিফ্লেকশন থাকবে এইটাতে অস্বাভাবিক কোনো কিছু না যে রিফ্লেকশন থাকবে না তার কারণ ডেপোজিট যদি কমে যায় তাহলে অবস্থাটা কী হয় আর যে ডেপোজিট যদি আপনার একবারে শূন্য হয়ে যায় অনেকে আছে এই ডেপোজিটের উপরে ইন্টারেস্টের উপরে অনেকে জীবিকা করে নির্বাহ করে তো এইগুলি তো আপনার অনেক সময় থাকেই তো হয়তোবা যেই পলিসিতে মাননীয় অর্থমন্ত্রী করেছেন হয়তোবা এই পলিসি ক্যাবিনেটের সবাই তো শোনেছে তারপরেও কিন্তু এই জিনিসটাকে তারা গ্রহণ করেছে ওনাকে বলা হয়েছে এই বাজেটটা পড়ার জন্য এবং পটলেই যে এটা যে কারণ তারপরে তো প্লেসমেন্টের পরেও কিন্তু সময় থাকা যায় সংশোধনের জন্য লাস্ট মুমেন্টও অনেক সংশোধন হয় এমনকি পরে এস দিয়েও অনেক জিনিসের সমাধান করা যায় তা আমি মনে করি যেহেতু আগামী বছরটা

ইজ এ লিকিং দ্য বাজেট হ্যাঁ তা লিক করে অনেক সময় একটা অপিনিয়নও গ্রহ করার জন্য চেষ্টা হতে পারে আমি মনে করি যে মান ওনার মতো একজন বিজ্ঞ মন্ত্রী কোনোভাবেই এটা বুঝবেন না বা ভুল করবেন সেটা আশা করি আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে জন্য একটু আগেই কোনো কিছু দানা বাঁধার আগেই কিন্তু উনি সেখানে বলেছেন যে এটা নিয়ে তা আপনার

আমরা বিএনপির আনুষ্ঠানিক সেই অর্থের প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাইনি মানে নেতৃবৃন্দ বলছেন বিএনপি মহাসচিব সব প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম চিয়া বলেছেন কিন্তু একটা পূর্ণাঙ্গ বিএনপির প্রতিক্রিয়া এখনো পাইনি তারপরও শুনি আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক স্বাগতম রমজানুল মুবারক দেখুন এবার দিয়ে ধারাবাহিকভাবেই মাননীয় অর্থমন্ত্রী আটবারের মতো বাজেট পেশ করলেন অর্থাৎ দু হাজার পর থেকে দু হাজার জুন থেকে জুনে যে বাজেটটা এসেছিল এরপরে এই দু হাজার জুন প্রায় আটটি বাজেট দিলেন এই আট বছরে বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা কীরকম এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলেই দেখব যে আটতম বাজেটে একেবারে লুটপাটের যে অর্থনীতি আমাদের দেশের চালু হয়েছে আটতম বাজেটেও ঠিক একইভাবে লুটপাটেরই একটা বাজেট আপনি দেখুন এই বাজেটটা ঘোষণার পরে সিপিডি সহ বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সাবেক অর্থ উপদেষ্টা এমন কেউ নেই যারা এই বাজেটটাকে গণমুখী বলছেন এবং সুব্যবস্থাপনার বাজেট বলছেন সকলেই বলছেন যে এই বাজেটের মধ্যে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই বাস্তব ভিত্তি নেই এবং এই বাজেট বাস্তবায়নেরও সেরকম কোনো পরিকল্পনা ছাড়া এই বাজেট দেয়া হয়েছে এটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার বক্তব্যে দীর্ঘ একেবারে একটা একটা করে তিনি উল্লেখ করেছেন দেখেন আমার ভাই বললেন যেহেতু মাননীয় অর্থমন্ত্রী অনেক বিজ্ঞ একজন মানুষ তিনি যেহেতু দিয়েছেন সেই হেতু এটাকে কোনোভাবে খারাপ বলা যাবে না আমরা কিন্তু দেখেছি যে মাননীয় অর্থমন্ত্রী সকলেরই শ্রদ্ধাভাজন কর কারণ অনেক তিনি জীবন সায়ান্নে পৌঁছে গেছেন প্রায় আশি ঊর্ধ্ব ওনার বয়স আমরা কিন্তু দেখেছি ওনার আট বছরে ব্যাংক ব্যবস্থাপনা কিভাবে ধ্বংস হয়ে গেছে যখন ব্যাংকে একটার পর একটা লুট হচ্ছিল চার হাজার একটা কোটি টাকার একটা লুটে উনি বলেছিলেন একটা গ্রুপ অফ কোম্পানি যখন লুট করে উনি বলেছিলেন চার হাজার কোটি এ মামুলি বিষয় অর্থাৎ এর চেয়ে অনেক বেশি লুট বোধ হয় চোখেই পড়েছে উনি প্রকাশ করছেন না এটাকে মামুলি বলছেন তো টাকা না টাকা না তো তার মানে এটা কী তার মানে লুটপাটকারীদেরকে এই কথায় কিন্তু উৎসাহিত করা হয় যে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক এই সমস্ত ব্যাংকে করের টাকা এই সমস্ত ব্যাংকে বাঁচিয়ে রাখা হয় যেখানে ব্যাংক প্রতি বছর অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলো লাভজনক তারা লাভ করে কোটি কোটি টাকা সেখানে এই ব্যাংকগুলোকে এবছরও এবছরও হচ্ছে তার মানে এ নিয়ে বোধ হয় দশ হাজার কোটি টাকা এই ক বছরে ব্যাংকগুলোকে দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে তো মাননীয় অর্থমন্ত্রী এত অভিজ্ঞ এত দক্ষ তাহলে এই ব্যাংক এইভাবে করের টাকায় বাঁচিয়ে রাখতে হবে কেন আপনি দেখেন যে অন্যান্য সেবা খাতগুলোর অবস্থা কি প্রত্যেকটা সেবা খাতে আপনার দুর্নীতিতে ছেয়ে গেছে এ কথাটা সকলেই সরকারের মন্ত্রী বাহাদুর সরকারের অনেক উচ্চ পর্যায়ের লোকও বলে হ্যাঁ দুর্নীতিটাকে আমরা এখনও নিয়ন্ত্রণ করতে পারিনি তাহলে এই বাজেট এই যে চার লাখ দুশো কোটি টাকার বাজেট আমরা এই যে গত কয়েক বছরের বাজেট দেখছি বাজেট বাস্তবায়নে কিন্তু যে দক্ষতার প্রয়োজন যে সুব্যবস্থাপনার প্রয়োজন তা কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি না এরপরে এই যে বাজেট বাজেটের কারণে আমাদের দেশের যে কর্মসংস্থানের তৈরি হবে আমি আজকেও পত্রিকায় দেখেছি যে কর্মসংস্থানের কিন্তু বাড়তি কর্মসংস্থান তৈরি হচ্ছে না শিল্পায়ন হচ্ছে না তাহলে এই যে চার লক্ষ কোটি টাকা বাজেট কাদের কাছ থেকে নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে আমাদের দেশের ব্যবসায়ীদের কাছ থেকে জনগণের কাছ থেকে তাদের কি অবস্থা আপনি একটা একটা খাত দেখেন আপনি দেখেন যে ডেভেলপারদের যে খাত অনেক ডেভেলপার কোম্পানি রুইন হয়ে গেছে আপনি ব্যবসায়ীদের কাছে জিজ্ঞেস করবেন যে আর পারি না ব্যবসা আর টিকিয়ে রাখা যাচ্ছে না এরকম একটা একটা করে খাত ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী বড় ব্যবসায়ী সকলের অবস্থায় ত্রাহি ত্রাহি অথচ তাদের কাছ থেকে এবং জনগণের কাছ থেকেই তো এই চার লাখ কোটি টাকা এর মধ্যে আবার এবার প্রায় কাছাকাছি সোয়া লাখ কোটি টাকা কোথা থেকে আসবে ডেফিজিট বাজেট অথচ চার লাখ কোটি টাকা বাজেট দিতে হবে এই যে অবস্থা আপনি পার্লামেন্টে দেখেন প্রত্যেকটা এমপি বিশ কোটি টাকা করে নিতে পারবে থুক বরাদ্দে তার কোনো হিসাব দিতে হবে না তো এই যে তার কোনো এই 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 বিশ কোটি টাকার মধ্যে কোনো ধরনের জবাবদিহিতা প্রয়োজন হবে না এই যে জবাবদিহিতাহীন এই যে বাজেটের অবস্থা এই যে পার্লামেন্টের অবস্থা এতে আমরা কিন্তু মোটেও দক্ষতা দেখি না দেশপ্রেমিকতা দেখি না অথচ আমরা কি মনে করি এই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা প্রায় ৪৫ বছর শেষ ছেচল্লিশ বছরে আমরা চাই যে বছর যাবে একটি দক্ষ প্রশাসনের মধ্য দিয়ে দক্ষ নীতিমালার মধ্য দিয়ে সুপরিকল্পিত বাজেট আসবে এই এক বছরের সেই বাজেট এমনভাবে বাস্তবায়িত হবে পরের বছরের বাজেটের আগে যেন বলতে পারেন যে গত বছরে একয় লাখ কোটি টাকার বাজেট আমি দিয়েছিলাম সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছি এ এই খাতগুলো এবং সেই খাতগুলো দৃশ্যমান হবে সেরকম কোনো দক্ষতার আমরা দেখতে পাচ্ছি না বরং উনি নিজে স্বীকার করেছেন যে আগামী বছর নির্বাচন সেজন্য এবারে আমি আমার জীবনের শেষ দিলাম দিলাম। কার্যকর তার মানে নির্বাচনের আগে নেওয়ার জন্যই সরকারের এই পুরো মেয়াদটা তো আর পাবেন না ছয় মাস হিসেব করে মানে এক বছরের জন্য বাজেট দিবেন কিন্তু কার্যত তো সরকারের জন্য সময় থাকবে যদি নির্বাচিত না হয় ছয় মাস এটা বলা মুশকিল কারণ সরকার কখন নির্বাচন করেন সরকার যদি মনে করেন যে তারা মেয়াদ পূর্তি করে নির্বাচন করবেন তাহলে নির্বাচনটি হবে আগামী বছরের নভেম্বরে তার মানে এবার জুন আগামী জুনেও কিন্তু আরেকটা বাজেটের ও না সেটা সেটাই বলছি আমি এবারে শেষ বাজেট না তো কাজেই এই যে বাজেটগুলো আসছে যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু এর দায়বদ্ধতা কতটুকু জবাবদিহিতা কতটুকু এটা আমরা পাচ্ছি না এবং সরকারের বাইরে সকল এই বাজেটকে কিন্তু স্বাগত মিস্টার আজম খান নানা বিষয় নিয়ে বললেন এবং ব্যবসায়ীদের নাগরিকদের ব্যবসায়ী আপনি নিজেও এটি ট্রেড বোর্ডের চেয়ারম্যান এসে দায়িত্ব পালন করছেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতকে রিপ্রেজেন্ট করছেন সো আপনার দিক থেকে জবাব শুনি এবং যেহেতু আপনি সরকারি দলের ব্যবসার দিক থেকে যেটা বললেন দেখেন আগে আমি জাস্ট একটা লেমেন্স ভিউতে যদি বলি আগে ঢাকা শহরে উনিশশো সালে আমি এসেছি তখন নিউ মার্কেটে কয়েকটা দোকান দেখেছি এছাড়া খুব একটা বাইরে দোকান ছিল এখন তো লক্ষ লক্ষ দোকান সৃষ্টি হয়েছে তো দোকানগুলি সৃষ্টি হওয়ার অর্থ মানে ব্যবসা আছে নতুন দোকানগুলি সৃষ্টি হতো না তাই না যদি ব্যবসা না থাকে তাহলে আপনার ইন্ডাস্ট্রিও চলতো না ইন্ডাস্ট্রি কিন্তু আগে আমরা জুট মিল থেকে আরম্ভ করে বস্ত্রকল থেকে আরম্ভ অনেক কিছু আমরা বন্ধ করে দিয়েছিলাম এখন কিন্তু এটা হচ্ছে না জুট মিল আরও নতুনভাবে নতুন কায়দায় এইগুলি প্রতিষ্ঠিত হচ্ছে কাজেই উনি যে বক্তব্যটা রাখলেন এটা আমি একজন লেমেন হিসেবে বলি সেটা গ্রহণযোগ্য হতে পারে কারণ গ্রহণযোগ্য হলে মানুষের তার বিস্তার ঘটতো না আর কেউ ব্যবসা করে এখন বাংলাদেশে অনেক লোকই আপনার প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী না থাকলো তাহলে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবেন কি করে আর ওনার যে পয়েন্টটা আছে যে কতজন প্রতিষ্ঠিত মানে কত আগের চেয়ে তো অনেক বেশি ষোলো সতেরো কোটি মানুষের চেয়ে তো অনেক বেশি তাই না দৃশ্যমান আজকে ঢাকা শহরে আপনি নামেন আপনি বললেন যে ট্রাফিক আপনি যেতে পারছেন না তাহলে এই গাড়িগুলো কোথার থেকে আসে যদি আয় না থাকে তাহলে ভয় আয়টা পরে একটা অনেস্ট হয়ে থাকতে পারে ডিজনেস্ট ওয়ে থাকতে পারে কিন্তু আয় কিন্তু আছে নতুবা আয় না থাকলে গাড়িগুলি রাস্তায় আসতো না এটা সোজা সিম্পল ভাষায় যেটা বলা চল কাজে আপনার অর্থনৈতিক অবস্থা যদি প্রথম উনি যেটা বলেছেন চার হাজার কোটি থেকে দশ হাজার অর্থনীতির কথা বলেছেন লুটপাটা হ্যাঁ ব্যাংকিং সেক্টরে আমি বলি যে তার জন্য কিন্তু সরকার জোর দিয়েছে যাতে আপনার সরকারি ব্যাংকের পরিবর্তে প্রাইভেট ব্যাংকগুলি যাতে অপারেট করে সতর্কভাবে তার জন্যে অনেক ব্যাংকের পারমিশন দেওয়া আছে যদি আবার অর্থনৈতিকভাবে যদি আপনার ধরেন যে না এটা সফল হয় না তাহলে অনেকে ব্যাংকের পারমিশন নিচ্ছেন কেন আপনার নেওয়ার পিছন অনেক কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করছেন কেন এটা তো নিশ্চয় তাদের ওই অ্যাবিলিটিটা সৃষ্টি হয়েছে এবং তারা চালানোর মতো অ্যাবিলিটি তারা রাখে আপনার এরকমও আছে যে একই এক ব্যাংক থেকে আট হাজার কোটি টাকা বা তা ততোধিক টাকা ঋণ নিয়ে সেই টাকা ঋণের টাকা দিয়ে তিনি ব্যাংকের মালিক হয়ে যাচ্ছেন এই প্রস্থাটা আমি এটা 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 সত্য যে এরকম হয় আপনি কিন্তু একটা এখন আপনি যদি বলেন ঢাকায় অনেক গাড়ি আছে অনেক মানুষের টাকা অনেকের টাকা আছে তো টাকা কত জনের আছে কত টাকা আছে এখন আপনি এমন আছে আপনার রাস্তা চার দুই লাখ সেটাই তো আপনি ধরেন আপনার অনেক টাকা আছে আমার কিছুই নাই এখন আর আমারটা গড় করে আপনি প্রবৃদ্ধির হিসাব দেখাচ্ছেন হ্যাঁ ব্যাপারটা এরকম তারপরে আপনার দিস ইজ অলসো পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট আপনার ডেভেলপমেন্টের কথা যেটা বলবেন হ্যাঁ সেটা কিন্তু আপনার একটা অর্থনীতিতে আপনার ধরেন ব্ল্যাক মানি থাকবে

মানুষের এক একজনের কাল্পনিক হয়ে আছে কেউ আবার গ্রিন কার্ড দিয়ে ফেলে দেয় নিয়ে ফেলে দেয় আবার কেউ যাওয়ার জন্য ইয়ে করে সেটা করে এইগুলি আপনার একটা স্টেটিক কোনো ভিউজ না হ্যাঁ এগুলি আপনার যদি একটা জিনিস করতে যান তাহলে কিছু কিছু জায়গায় আপনার যেমন শিক্ষা শিক্ষা স্বাস্থ্য এগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত এই খাতগুলোতে তুলনামূলক বিচারে বরাদ্দ কমছে গতবারও কমেছে এবারও বরাদ্দ কমেছে কারণ প্রাইভেট ইনভেস্টমেন্ট বেড়েছে আপনার এখন বড় বড় হাসপাতালগুলি দেখেন এই হাসপাতালগুলি তো সরকারি বরাদ্দ দরকার থাকে আপনি একদিক দিয়ে বলছেন যে প্রাইভেট সেক্টর হলে ভালো হবে কারণ ব্যাঙ্কগুলি আপনার দেউলিয়া হয়ে যাচ্ছে আর প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলি ভালো হচ্ছে আর ভাই একটু আগে ব্যাপারে আপনি শেষ না এইভাবে করে আপনার যদি একটা ন্যারো স্কেলে আপনি অ্যানালাইসিস করেন তাহলে হবে না হ্যাঁ আপনাকে এটা ব্রড প্রসপেকটিভে এগুলি ইকোনমির সাথে সম্পর্ক রেখে ওয়ার্ল্ড ইকোনমির সাথেও সম্পর্ক রেখে যেমন আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আপনার সাউথ আমেরিকার মধ্যে অনেক স্মাগলিং হয় কিন্তু সরকার কতটা স্টপ করতে পেরেছে তাই না আপনার ইন্ডিয়াতে হাজার হাজার কোটি রুপিস আপনার এরকমভাবে ব্ল্যাক মানি হয়েছে তারপরেও কতটুকু থাকবে এইখানে সরকারের যত আপনার বড় ইকোনমি হবে তত বড় প্রবলেম থাকবে এই বড় প্রবলেমগুলিকে দূর করার জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রীকে অনুরোধ করছি যাতে বিষয় হলো মনসি ভাই বলেছেন যে তিনি অর্থনীতির ছাত্র আমি কিন্তু অর্থনীতির ছাত্র নই আমি রাজনীতির ছাত্র তো কাজেই আমি অতটা বুঝি না কিন্তু যেটুকু একেবারে মোটা বুদ্ধিতে আমি বুঝি সেটা হলো যে এই বাজেটকে বা অর্থনৈতিক ব্যবস্থাপনাটাকে আপনার সার্বিকভাবে চিন্তা করতে হবে আর যদি সার্বিকভাবে চিন্তা করি তাহলে একটা দুটো খাত না সকল খাত নিয়ে আমাদের চিন্তাগুলো করতে হবে সকল খাতের অবস্থা কি সকল খাতে আপনার সুশাসন আছে কি না আপনি দেখবেন একটা একটা করে যেমন আমি ওই ডেভেলপার ব্যবসায়ীদের কথা বললাম আপনি যান বিকে এম বিজিএমএ ব্যবসায়ীদের কাছে যারা রপ্তানিমুখী তাদের অবস্থাটা কী আপনি এই যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেন এই যে ভাই বললেন যে আমাদের তো বেশি প্রয়োজন নেই ওই খাতে বাজেট বাড়ানো এটা তো প্রাইভেট অনেক অনেক সেক্টরে আছে প্রাইভেট সেক্টরে থাকতে পারে কিন্তু সরকারের স্বাস্থ্য খাতে বাজেট কমবে সরকারের যে দায়িত্ব কর্তব্য সেটা কিন্তু যারা প্রাইভেট খাত তারা কিন্তু সেটা মিট করতে পারবে না সরকারের দায়িত্ব কর্তব্য সরকারই করবে ইন এডিশন প্রাইভেট খাত যেটা করবে প্রাইভেট খাতের সাথে ব্যবসা থাকবে তাদের তাদের সেবার সাথে আর সরকারের খাতে কিন্তু ব্যবসা থাকবে ব্যবসা থাকবে না সেবা থাকবে কাজে এই দুটো কিন্তু ভিন্ন জিনিস এই যে আপনি শিক্ষা ব্যবস্থার কথা বললেন আজকে কি অবস্থা আজকে আপনি বিচার ব্যবস্থার কথা বলেন এখানে কি অবস্থা আমি গতকালকেও একটা নিবন্ধে পড়লাম একটা পত্রিকার নিবন্ধে একজন ভালো একজন বিশ্লেষক বলেছেন যে বিচার খাতেও অনেক বাজেট বরাদ্দ হওয়া উচিত ছিল সেই বাজেটটা বরাদ্দ হয়নি তাহলে আমাদের এই বাজেটের সাথে আমাদের যে সার্বিক ব্যবস্থাপনা এটার চিত্র কিন্তু ফুটে উঠে এই যে কথাটা আসছে যে মানুষ যদি ভালো না হতো মানুষ কিন্তু বাংলাদেশে থাকতো না এই সেদিনই দেখলাম সিরিয়ার চেয়েও শরণার্থী বাংলাদেশের বেশি বিশ্বের উন্নত দেশগুলোতে এগুলো কেন

এটা কিন্তু ভাবতে হবে তারপরে এই যে সরকারি ব্যাংকের কথা বললেন যে সরকারি ব্যাংকের অবস্থা খারাপ বলেই তো আমরা বেসরকারি ব্যাংক দিয়েছি বেসরকারি ব্যাংক সরকার দিয়েছে তাদের নিজেদের লোকদের আর বেসরকারি ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক থেকে টাকা লুটপাট করে সরকারি ব্যাংকের ঋণ নিয়ে বেসরকারি ব্যাংক তারা তৈরি করছে এবং শেয়ার নিচ্ছে এখন বেসরকারি ধরে নিলাম যে সরকারি ব্যাংক থেকে টাকা তারা নিলেই না বেসরকারি ব্যাংক তাদের উদ্যোগেই হলো বেসরকারি ব্যাংক হবে বলে সরকারি ব্যাংকের লুটপাট অব্যাহত থাকবে খারাপ কিন্তু বেসরকারি ব্যাংক তেও ভালো তো বেসরকারি ব্যাংকের অবস্থা ভালো সেটা সরকারের দায়িত্ব সরকারের খাতগুলোকে দক্ষ করা সরকারের খাতগুলোকে লাভজনক করা এই যে আমরা এত ইলেকট্রিক বিল দেই তারপরেও বিদ্যুৎ বিভাগ কিন্তু ক্ষতির মধ্যে আছে আমি গতকাল কেউ কেন তা থাকবে এই যে তিন হাজার টাকার বিল নয় হাজার টাকা হয়ে গেল এই যে রেন্টাল কুইক রেন্টাল এত দুর্নীতি যে সেখানে আপনার পার্লামেন্টে আপনার আইন পাস করতে হলো যে এদের বিরুদ্ধে যেন কোনো বিচার না হতে পারে তো রকম আইন পাস করবার পরেও এত দুর্নীতির পরেও যদি ক্ষতি হয় আমার মনে হয় আমি আমার বাসা একটু বলি ভাই আমার বাসায় আমি যে বিল দিতাম সে তিন গুণ বিল দেই তারপরেও যদি এরা ক্ষতি অর্থাৎ লুটপাটের কারণেই এই ক্ষতিগুলো হয় আর আরেকটা কথা আপনি বলেছেন যে একটু বলি ভাই আর কথা বলেছেন যে আয়না থাকলে রাস্তায় এত গাড়ি কেন রাস্তায় গাড়ি দু ধরনের কারণে একটা হলো যে প্রাইভেট ইন্টারপ্রেনারশিপরা মাথার ঘাম পায়ে ফেলে যে ব্যবসা করছেন যে ব্যবসা এখন আর তারা অনেকটা তাদের পিঠে দেয়াল থেকে গেছে কিন্তু দীর্ঘদিন তারা এই ব্যবসা করছেন রফতানি করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা এবং অন্যান্য ব্যবসায়ীরা এই যে বেসরকারী খাত এই বেসরকারি খাতের জন্য আমরা টিকে আছি তাদের গাড়ি কেনার সামর্থ্য আছে আর কাদের গাড়ি কেনার সামর্থ্য আছে যারা ব্যাংক থেকে লুটপাট করে টাকা নিচ্ছে টাকা দিচ্ছে না প্রায় কাছাকাছি কাছি 1 কোটি টাকার কাঁচা কাছি এর বাইরে অনেক সাধারণ মানুষ কষ্ট করে ঋণ নিয়ে নানাভাবে গাড়ি করে কারণ বাংলাদেশে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা তো খুবই খারাপ খুবই খারাপ আমি ট্রান্সপোর্ট নেই আবার আপনি খুব সুন্দর বলেছেন আমি আমার এক বন্ধু আমাকে বললেন যে আমি জমি বিক্রি করে গাড়ি কিনেছি কেন তোমার জমি বিক্রি করে গাড়ি কিনতে হবে কেন বলে আমি কিভাবে চলবো আমি বাসে

অনেকগুলো প্রায় দশ বছরেও কিন্তু এই প্রবৃদ্ধি আমরা সিক্স এবার সেভেন পয়েন্ট নির্ধারণ করেছেন দেখেন কতটা হয় আমরা কিন্তু পারিনি অতএব সার্বিক ব্যবস্থাপনায় যদি বলেন তাহলে কিন্তু আমি বলবো যে আমার শ্রদ্ধেও অত্যন্ত প্রবীণ মাননীয় অর্থমন্ত্রী তিনি ব্যর্থ আর যদি বলেন সার্বিক সুশাসনে তাহলেও বলবো সরকার এবং অর্থমন্ত্রী দুজনেই ব্যর্থ আমি বলবো আমি আপনার আপনার সেক্টর সম্পর্ক শুনতে চাইবো যে আপনার সেক্টরের লোকজন হ্যাপি হলো কিনা আমার সেক্টরে খুবই হ্যাপি হ্যাপি আমি বলি আমার প্রসেসিং বলছেন এখানে আমারও কিছুটা অভিযোগ আছে যে কিছু কিছু না হ্যাপি হলে তো তার মধ্যে কি সবই আনহ্যাপি হয় তাই না জীবনে হ্যাপি আর আনহ্যাপি মিলেই কিন্তু তার কোনো সময় পার্সেন্টেজ কোনো জায়গায় বেশি কোনো সময় কম থাকে এইটা বোধ হয় ঠিক হবে না যদি আমার সেক্টরে অ্যাগ্রো প্রসেসিং সেক্টরে আমরা যে জিনিসটা অনুধাবন করেছি যে এই সেক্টরটাকে উন্নত করতে হবে সরকার যেটা চিন্তা করেছেন যে এক্সপোর্ট আপনার ডাইভার্সিফিকেশান লাগবে সেই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান যদি আপনার করতে হয় তাহলে আপনাকে কতগুলি পদক্ষেপ নিতে হবে যেগুলি নাকি যেমন এখন আপনার গার্মেন্টসের প্রচুর সাহায্য করা হচ্ছে এখন তারা যদি বলেন যে আমাদেরকে আরও সাহায্য করায় তাহলে আমরা কি বলবো আর যারা নাকি শতকরা পাঁচাত্তর ভাগ র মেটেরিয়ালস না তার চাইতে বেশি র মেটেরিয়ালস আমরা দেশে তৈরি করি আমার লেবার ফোর্সের শতকরা পাঁচাত্তর ভাগ যেটা গ্রামে থাকে তাদেরকে আমাদের সেটা করা হেল্প করা দরকার এই জায়গাটায় আপনার যদি বিশ্বে আজকে আমরা তিনশো মিলিয়ন ডলারের উপরে কিন্তু এক্সপোর্ট করছি হ্যাঁ প্রাইভেট সেক্টরের উদ্যোগে সরকারের সাহায্য আছে আমাদের প্রণোদনা দেন কিন্তু সরকার যদি আরেকটু এই জিনিসটা মাথায় গার্মেন্টসকে যেভাবে লালন পালন করা হয়েছে কিন্তু তাদের কিন্তু আপনার রিটার্নটা হল সেভেন্টি ফাইভ পারসেন্ট ইম্পোর্ট এড রেটেরিয়ালস থেকেই ওনারা করেন কিন্তু এইখানে আমরা যদি এই সুযোগগুলি পেতাম তাহলে কিন্তু আমরা আমাদের সেক্টরকে আরও উন্নত করে তুলতে পারতাম যাতে নাকি আমার যেমন এই কৃষকরা থাকে গ্রামে গ্রামীণ অর্থনীতি অনেক ইম্প্রুভ করে যেত এবং আপনারা যদি এক্সপোর্টই করেন আজকে বিশ্বে কিন্তু এক্সপোর্টের সম্ভাবনা পার্টিকুলারলি ফুড আইটেম সুর এটা কল্পনাও করা যাবে না আমাদের যেমন আমজাদ সাহেব যে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির যে অ্যাসোসিয়েশনটা করেছে ওটাতে উনি এক নম্বর আমি দুই নম্বর আমরা ছিলাম আমরা ওই তখনই চিন্তা করেছিলাম যে অ্যাগ্রো প্রসেসিংটাকে মূল্যায়িত করে আপনার এই বাজেটে কোনো কোনো অঞ্চলে আপনার দেখা গেছে কৃষির উপরে প্রণোদনা দিচ্ছেন কিন্তু বাংলা এইখানে যেই জিনিসগুলিতে প্রণোদনা দিচ্ছে কিন্তু প্রসেসিংয়ের যে বটল আছে যে চ্যালেঞ্জগুলি যে আছে সেগুলি কিন্তু আপনার সুন্দরভাবে তাছাড়া আরও একটা জিনিস রয়েছে সরকারের ঘোষণা অনুযায়ী সরকার বলেছেন যে অ্যাগ্রো প্রসেসিংকে অগ্রাধিকারের উচ্চ অগ্রাধিকার দিয়ে এই শিল্পকে লালন পালন করা হবে কিন্তু এই ব্যাপারে বাজেটে কিন্তু ওইভাবে বলে হয়নি তা আমার বিশ্বাস এইভাবে না হলেও আমার বিশ্বাস যদি সরকারের

ভিশন টোয়েন্টি থার্টিতে নানা প্রসঙ্গ আছে তার মধ্যে একটা তো আছে এর আগেও তিনি বলেছেন বিভিন্ন সময় যে প্রতিহিংসার রাজনীতি করবেন না এবং প্রতিহিংসার রাজনীতি দূর করা হবে কিন্তু একদিন আগেই তিনি বলেছেন একটি তার পার্টিতে আপনি ছিলেন কিনা আমি জানি না শুনে থাকবেন যে এমন অবস্থা হবে যে এখন যারা ক্ষমতায় আছে জনগণ তাদেরকে এক কাপড়ে বিদায় করবে হ্যাঁ দেখুন এটাকে আপনি এক একজনে এক এক দৃষ্টি আমি আমি চিন্তা করতে পারিনা শুনতে কিন্তু আমি যেটা মনে করি যে 35 36 বছর যাবত ব্যারিস্টার মওদুদ থাকেন 36 বছর আগের কেনা বাড়ি তার সেই বাড়ি থেকে তিনি বিതരিত হয়েছেন। প্রায় 40 বছর থাকার পরে রাষ্ট্র বাড়ি দেবার পরেও 40 বছর পরে বিതരিত করা হয়েছে ম্যাডাম খালেদা জিয়াকে অর্থাৎ যেভাবে বিএনপি বা দল করবার কারণে একে একে তাদেরকে নিঃস্ব করে দেয়া হচ্ছে গত কালকে ব্যারিস্টার মৌদুদ আহমেদ মানে গতকাল বলতে পরশু দিন তিনি তার শ্বশুরের বাড়ির একটা ফ্ল্যাটে উঠেছেন এই জীবন সায়নে তিনিও কিন্তু প্রায় আশির কাছাকাছি বয়স তার এই বয়সে তিনি কোথায় যাবেন তাকে খুব মুমূর্ষ দেখাচ্ছিল দিন তার বাড়িটা বাড়ি তাকে উচ্ছেদ করবার কাজ করেছে রাজুকের যে কর্মী বাহিনী তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন প্রতিহিংসার রাজনীতির কথা বলেননি তিনি বলেছেন যে আজকে যেভাবে বিরোধী দলকে নিঃস্ব করা হচ্ছে প্রকৃতির কিন্তু একটা বিচার আছে প্রকৃতির একটা বিচার কিন্তু সেটা থেমে থাকে না সেই অর্থে তিনি কথাটা বলেছেন কোনো কোনো অর্থের কথা তিনি বলেননি এবং ভীষণ টোয়েন্টি থার্টিতে তিনি সুস্পষ্টভাবে বলেছেন এবং আমিও বলি যে আম বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি করবেন না টোয়েন্টি থার্টির যে রূপকল্প সে অনুযায়ী বিএনপি হিংসা করবে না আমার খুব শ্রদ্ধা ব্যক্তি কিন্তু উনি তো বিচারিক রায়ে তো পরাজিত হয়ে উনি সেটাকে বেরোয় যেতে বিচারিক রায়টাও কি উনি একজন আইনজ্ঞ হয়ে গিয়ে এইভাবে না কিন্তু ব্যারিস্টার মনে করেন যে প্রক্রিয়ায় তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলো প্রক্রিয়াতে যে কোন উইদাউট নোটিশ উইদাউট এনি ভাবে আইনের প্রক্রিয়াতেই হয়েছে আমি আপনাকে বলবো বিনয়ের সাথে যে বিচারিক প্রক্রিয়া নিয়ে আমি একজন আইনজীবী আমি কথা বলবো না তবে আরেকটা এবং সেটা বলাই যায় সুযোগ নেই যেহেতু সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ আদালতে তবে উনি কিন্তু বিক্ষুব্ধ হয়ে বলতে পারেন এটাও একটা যে কোনো আইনজীবী বা যে কোনো মানুষ যে আমি ন্যায় বিচার পাইনি এটা কিন্তু যে কেউ বলতে পারে কিন্তু একটা সর্বোচ্চ আদালতের রায় নিয়ে আমি মন্তব্য করব না কিন্তু এই বাড়িতে উনি পঁয়ত্রিশ বছর ছিলেন এটা মন্তব্য করবেন না কিন্তু এটা তো বলবেন কোন বেসেজ কোন উৎখাত হলে না 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 সরকারের দোষটা কোথায় শুনেন সেখানে নাকি হাইনে যুদ্ধে উনি পরাজিত হয়েছেন সরকার তো তার আগেও ওনাকে বাইর করে ওই যে আমি বলছি যে আমার হাত পা বাধা যে আমি আইনজীবী আমি শুধু উনি ন্যায় বিচার পাননি এটা বলতে পারবো আইনজীবী হিসাবে এর বাইরে কিন্তু বলতে পারবো না তবে একটা কথা কিন্তু আমাদের ঠিক একই যে হাত পায়ে বাধা একটা কথা কিন্তু বলা যায় আমরা যখন বলি আপনার আদালতের কাঁধে কাঁধে বন্দুক রেখে এই সরকার কিন্তু অনেক স্বীকার করেছে আপনারা মনে করেন যে আদালত এতটা অনেক স্বীকার করেছে এই যে জিল্লুর রহমান সাহেব বললেন যে হ্যাঁ তারপরেও ৩৫ বছর উনি এই বাড়িতে ছত্রিশ বছর ছিলেন ছত্রিশ দিনও কি ওনাকে সময় দেয়া যেত না যে আপনি সর্বোচ্চ আদালতে হেরেছেন আপনার যদি পরবর্তী আইনগত কোন প্রক্রিয়া না থাকে তাহলে আপনাকে এত দিনের মধ্যে বাড়িটি খালি করে দেবার জন্য সর্বোচ্চ আদালত এটাও তো সর্বোচ্চ আদালতের পরে কি থাকে ওই যে আমি বললাম

আপনি একটা জিনিস বলেন যে আমি আইনে হেরে গেলাম বাড়িটি আমি কিনেছিলাম আমার কেনার প্রক্রিয়াটা যদি যথাযথ না থাকে কোর্ট যদি আমাকে সেটাকে মনে করে যে যথাযথ নেই

শিষ্টাচার শিষ্টাচার অনেক বিধান করা হয় হয়েন শিষ্টাচারের যদি যান তাহলে যখন আরম্ভ হয়েছে কত বছর আগে আরম্ভ হয়েছে এবং কতদিন অতদিন তো আপনারা বলছেন যে আমি একজন অন্য পার্টি করে দেখি আমাকে দিচ্ছেন না হ্যাঁ তাহলে তো একদিন সময় যে ছিলেন এটি তো ব্যয় নিচ্ছে এইটা এইটা কি কোর্ট বলেছে যে বেআইনি ছিলেন আমি তো কিনেছিলাম আমার কেনাটা যথাযথ হয়নি কোর্ট বলেছে কোর্ট বলার পরে আমার বলার কিছু নেই কিন্তু আমি যে ছত্রিশ বছর ছিলাম তারপরে তো আমি ছত্রিশ দিন সময় পাবো কেন পাবো না কোর্ট কি বলেছে না কোর্ট এটা বলে নাই যে কালকেই উচ্ছেদ যখন নাকি যদি কোন লয়ার কোন কেস রিপ্রেজেন্ট করেন নিশ্চয় আপনি আপনার

সে কথা বলেননি বলি তিনি মনে করেন যে তাকে স্বার্থ এটা যেমন অ্যাটর্নি জেনারেল বলেছেন তেমনি আরেকটি বিপরীতে বলা যায় যে বাড়িটি যে পরের দিনই দখলে নিয়ে নেবেন সরকার ন্যূনতম একটা নোটিশও দেবেন না যে আপনি যেহেতু হেরে গেছেন অ্যাপিলের ডিভিশনে আমরা বাড়িটি দখলে নিতে চাই আপনি এই কয়েকদিনের মধ্যে বাড়িটি খালি করে দেন উনি তো বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন তাই না হ্যাঁ সিটিজেন হিসেবে একটা সিনিয়র সিটিজেনের তো একটা প্রিভিলেজ থাকে নাগরিকের কিন্তু একটা উতি থাকে থাকে তাই কিন্তু ওই জায়গাটাই যখন ওনার সম্বন্ধে কোনো কথা উঠলে আমাকে এভয়েড করে যাওয়াটার কথা কিন্তু আজকে আপনি যেভাবে বললেন না তাতে আমাকে একটু আপনি এনকারেজ করেছেন যে না রাজনৈতিক বিবেচনা থেকে এখানে প্রতিপক্ষকে ঘায়ল করবার নিপীড়ন করবার নির্যাতন করবার যে অভিযোগ গুলো আছে সেগুলো সত্য না আপনি মনে করেন

বাড়িতে কেবল যদি ঠাকলে যদি বাড়ির ক্লেম হয়ে যায় তাহলে আমি 38 বছর ভাড়াতে ছিলাম তারপরে আমাকে ওঠানো যাবে না সেই ক্ষেত্রে কিন্তু দায়েরটার রাষ্ট্রের উপরে বেগম খালেদা জিয়ার উপরে না কিন্তু তাই না তো সেই ক্ষেত্রে এবং ওই বাড়িতে কেস করতে পারতেন কেস কখন কেস কখন

পাঁচবার ক্ষমতায় এসছে পাঁচবারই পাঁচ পাঁচবারই সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে প্রতিষ্ঠা করতে পেরেছে বলবো না তবে অনেক দূর দেশটাকে নিয়ে গেছে আর ইন্ডেমনিটির কথা যে বলা হলো ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছেন তখন বিএনপি ছিল না অনেক চেষ্টা করেছি পারিনি আরেকটা হচ্ছে আমি অন্যায় করেছি বিএনপির শুনুন

আর যে কথাটা বললেন যে বঙ্গবন্ধুর বিচারের বাধা সেটা তো খন্দকার মুশতাক আহমেদ ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছেন এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেননি এবং এই সম্পর্কে বিএনপির কোনো দায়ও নেই আমি বলবো যে আসুন এই সকল কিছুর ঊর্ধ্বে দেশটাকে যদি আমরা একটা গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড় করিয়ে সুশাসনে নিয়ে যেতে চাই তাহলে গণতন্ত্রের চর্চা উদার নীতির চর্চা বিরোধী দলের প্রতি পরম সহিষ্ণুতা সহিষ্ণু আচরণ করাটাই যথাযথ আপনার শেষ করতে হবে এডভোকেট সাহেব আপনার জ্ঞান গরিমায় আপনার বক্তব্য যখন শুনি খুব ভালো লাগে এখন সুশাসনের কথা বলাতে আবার একটা নিজের ব্যক্তিগত কেস মনে পড়ে যায় সাত দিনও হয় নাই আমার ছোটো ভাই মারা গেছে ওই ছোটো ভাইয়ের অফিসে যেয়ে মিন্টুর ভাই আপনার তাকে গুলি করেছে তার চোদ্দ ইঞ্চি নারী কেটে ফেলে দিতে হয়েছে তার কয়েক বছর পরে এই মাত্র ষাট দিন আগে সে মারা গেছে এটাতে ওর অপারেশন অপারেশান সাকসেসফুল ভালো হয়েছে তারপরও ওর যে মেন্টাল এবং ইয়েটা আছে আমি

আমরা কোন কেস করতে পারিনি আমার মতো ব্যক্তি যে বাংলাদেশে উনসত্তর গণ আন্দোলন তর্জনে ছাত্রনেতা হয়ে যে আমার ইনফ্লুয়েন্সটা আমি খাটিয়ে দিয়েও কিন্তু আমার ভাইয়ের বিচারটা চাইতে পারি না সেজন্য আপনি বিশ্বাস করেন যদি এরকম হয়ে থাকে আমি আপনার সাথে সমব্যথি এবং দুঃখ প্রকাশ করছি কিন্তু এখন দেখুন তো বেগম জিয়া সহ আমি তো ওনাকে দিচ্ছি না আপনার কথাটার আমাকে একটু পেরে দিয়েছে তার জন্য আমার চোখে পানি এতটা অসহায় সুশাসনের কথা আপনাদের এই তখনকার সুশাসনটা এতটা আমরা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ছোট ভাইটাকে হারিয়েছি কিন্তু তার বিচার আমরা চাইতে পারি

পর্যায়ের নেতাকর্মীদের আছে এবং পরস্পর পরস্পরের প্রতি যে রাজনৈতিক প্রতিহিংসা এর চূড়ান্ততম এবং জঘন্যতম নজির আমরা দেখেছি এবং এই দায় থেকে কোনো পক্ষই কিন্তু খুব একটা মুক্তি পাবার সুযোগ নেই রাজনৈতিক শিষ্টাচারের প্রচণ্ড অভাব বাংলাদেশে রয়েছে এবং রাজনৈতিক সংস্কৃতির যে নির্মমান এটি বাংলাদেশকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে এখান থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে আমরা বাজেটটি কথা বলছিলাম বাজেটের নানা প্রসঙ্গ আলোচনার মধ্যে এসছে এবং এর হয়তো কিছু ইতিবাচক দিক স্বাভাবিক প্রক্রিয়াই থাকে কিছু নেতিবাচক দিক আছে যেগুলো সরাসরি জনগণকে স্পর্শ করে তার মধ্যে ওই যে ব্যাংকের আমানতের উপর আবগারীর শুল ভ্যাটের প্রসঙ্গ এই জায়গাগুলোতে সংশোধনী আনা প্রয়োজন এবং ওনারা আশা করেন দুজনেই একমত এই জায়গাটাতে এমনকি সরকারি দলের একজন নেতা হয়েও মিস্টার মনে করেন যে এই জায়গায় পরিবর্তন আনা দরকার এবং মিস্টার অ্যাডভোকেট আহমেদ আজম খান যেগুলো বলবার চেষ্টা করেছেন যে এই বাজেট মূলত বাংলাদেশ বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনার যে দুর্বলতা তার একটি চরম বহি ঘটেছে ভাই বাজেটের মধ্য দিয়ে এবং তিনি মনে করেন যে বাজেটে বাস্তবায়নের যে দক্ষতা এবং সুশাসনের অভাব সেটি ব্যবস্থাপনার যা অভাব সেগুলো আসলে সবচেয়ে আগে দূর করা দরকার এবং সামগ্রিকভাবে বাংলাদেশে সুশাসনের একটা প্রচণ্ড অভাব রয়েছে তার সঙ্গে স্বচ্ছতা জবাবদিহিতার কথা আমরা প্রায় প্রতিনিয়ত বলছি এই জায়গাগুলোতে নজর দেওয়া দরকার দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা